হ্যালো বন্ধুরা আবার এসে গেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন তোমাদের আমি গুড মর্নিং বলছি কেন বলো তো কারণ এখন বাজে ছটা বাজছে খুব সকাল সকাল আর দুদিন পর রান্না কারণ ভিডিওটা আমার এক সপ্তাহের আগের তোলা দিতে দুদিন দেরি হয়ে গেল। আর দুদিন পর আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না সেই জন্য আজকে ভাবলাম আর একটা রুম পরিষ্কার করে নিই আজকে তোমাদের আমি শুধু রুম পরিষ্কারটাই শেয়ার করছি একটা রুম আমাকে সারা দিন লেগে যাচ্ছে সেই জন্য ছটায় উঠে পড়েছি রান্নার সময় অনেক লোকজন হবে বাড়িতে তার আগে একটুখানি ভাবলাম পরিষ্কার তো আমার হয় আর একটু ভালো করে পরিষ্কার করে নিই আর এই রুমটা না ভাবতে পারিনি যে এতটা মানে ধুলো বেরুবে দিন লেগে গেছে দেখতে পাচ্ছ আর আমার ঝাড়ুগুলো দেখো কটা ঝাড়ু নিয়ে আমি লেগেছি ঝাড়ুগুলো ভালো করে দেখো শোকেশের বলে যাচ্ছিলো না বলে লোম্বাটা নিয়েছি নিয়ে এত ঝুল বেরুইছে আর তিনবার চারবার করে আমি সব মেজেগুলোকে ঝাঁট দিয়ে সমস্ত কিছু বার করে নিয়েছি ধুলো দেখতে পাচ্ছ এটা নিয়ে দুবার আমি ঝাঁট দিলাম এত ঝুল বেরিয়েছে কিন্তু তবু আমার মেজেতে ধুলো তোমরা দেখতে পাচ্ছ না কারণ বেশি ধুলোগুলো যদি পরিষ্কার করতে যাই না সব একসাথে ঘরটার পরিষ্কার করতেই পারতাম না সেই জন্য একবার আমি ঝাঁট দিয়ে সব তুলে ফেলেছি আবার দ্বিতীয়বার লেগেছি এবার লেগেছি কারেন্টের গুলো দেখো সারাদিন একটা রুম লেগে গেছে পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার করার পরও যে রুমটা এত হালকা হয়েছে কি বলবো তোমাদের সেই জন্য আমি কিভাবে একটা রুমকে পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কারেন্টটা তারগুলো থেকে পর্যন্ত বেরোচ্ছে ছটা থেকে রুমটাই লেগেছি আমার সাড়ে নটা বেজে গেছে আর সমস্ত তারপরে বিছানাপত্র তুলেছি তুলে ছাদে দিয়ে এসেছিলাম রোদে সমস্ত তুলে তারপরে এগুলোকেও কাচাকুচি করব এই যে ড্রেসিং টেবিলের মধ্যে সব সাজানো আছে উলের এগুলো অনেক আগেকার আমার বানানো সব ক্রুশ দিয়ে বানিয়েছিলাম এত ভালো মানায় না ওখানটায় কি বলবো ওই জন্য ওগুলো আমি নি সব রেখেই দিয়েছি সাজিয়ে আর এগুলো সব আমি বার করছি একবারে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করব আমার একটা রুম পরিষ্কার মানে রুমটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই করে ফেলবো বাকি সব দেখো তোমাদের আমি একটুখানি করে আর ঘরের ভেতরই না সব ঝেড়ে ফেলছি জানলে তো সমস্ত ঘরের ভেতরে এই রুমটাকে যখন লেগেছি বাইরে না চারিদিক নোংরা করিনি সেই জন্য রুমের মধ্যে আগে ভালো করে হালকা করে ঝেড়ে নিচ্ছি নিয়ে বাইরে সব কাঁচার জায়গায় দিয়ে এলাম কাঁচাগুলো আজকে আর কাঁচবো না সে সন্ধেবেলা ভিজি রেখে কালকে কাজবো। রুমের একটা রুমের ভেতরে নোংরা হচ্ছে আর বাইরেগুলো চারিদিক হয়নি সেই জন্য একটা রুমকে আমি পরিষ্কারভাবে মানে পরিষ্কারটা করতে পারছি আর চারিদিক নিয়ে যদি ধুলোগুলোকে চারিদিক যদি ঘোরাই না আচ্ছা কোনো ঘরই আমি পরিষ্কার করতে পারবো না দেখো এরপরে দুবার তিনবার ঝাঁপ দেওয়ার পরে এবার তুলেছি বিছানাটা কি আস্তে আস্তে করে আমি চাদরগুলো তুলছি কারণ ওই দিকটা না আমার একটা আংটা করেছি নতুন নাহলে গদিগুলো এত গড়িয়ে চলে যেত না জানালার দিকে সেই জন্য দুটো লোহার অ্যাঙ্গেল করা আছে গদিটা সেই দিকে যেতে পারে না তুলতে একটু কষ্ট হয় বিছানাগুলো আর পাততেও কষ্ট হয় কিন্তু তারপরে খুব সুন্দর থাকে নাহলে এই রুমের বিছানা না দিন আমার মানে টান থাকতো না চাদরগুলো আর সব দেখে তুলে আমি ছাদে দিয়ে চলে এলাম এবারে লেগেছি গদিটায় একটা রুম পরিষ্কার করা মানে জানি না তোমরা কিভাবে করো আমি কিন্তু এইভাবেই করি সেটা দেখাচ্ছি এইভাবে না পরিষ্কার করলে আমার একদম মনের মতো হয় না যেন মনে হবে আমার ঘর থেকে ধুলোই কাটেনি জানালাটা এটা নিয়ে আমার চারবার পাঁচবার ঝাড়া হলো আর একটা জিনিস আমি না পাখাটা ঝাড়তে ভুলে গেছি তারপরে আবার ঝাঁট দিতে দিতে মনে পড়ে গেল পাখাটা তো আমার ঝাড়া হয়নি দেখছি এত ধুলো বেরোচ্ছে আবার লেগে গেছি পাখাটায় এটা একটা এক্সট্রার আর লাগলাম যখন একবারে পাখাটাও ঝেড়ে ফেলি এটা আর কালকের জন্য আমি আর কিছু রাখছি না সেই জন্য আবার বিছানার চাদরগুলো পেতে ফেলেছি এই ঝাড়ুটা দিয়ে এত ভালো বেরুল না পাখাটা একদম মানে একটা কোনো ধুলো মানে পাখাটা বলতে নেই চলো আমার মনে হচ্ছে না আর এই রুমটার মধ্যে আর কোনো কিছু আমার ঝাড়ার বাকি আছে সমস্ত কিছু একবারে পরিষ্কার হয়ে গেছে এবার লাস্ট আর একবার আমি রুমটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ এপর বেজে গেছে সাড়ে নটা আমি রান্নাঘরে চলে যাচ্ছি তারপর আবার রান্না টান্না সেরে আবার ছাদ থেকে সমস্ত কিছু ফেরে নিয়ে চলে আসবো আবার সন্ধ্যেবেলায় তোমাদের কাছে আজকে আর পুঁছবো না সন্ধেবেলায় যদি হয় না নাহলে কালকে পুঁছবো এবার দেখো আমি রান্নাটা আগে সেরে নিই সারাদিনের সমস্ত কিছু সেরে আবার চলে এসেছি এই রুমটার মধ্যে এরপর হচ্ছে আমার এটা হচ্ছে ফ্রি টাইমে রুমটার মধ্যে ঢুকে গেছি দেখো ফ্রি টাইমে এরপর আমি বিছানার চাদরগুলো হালকা আমি গান দিয়ে দিয়েছি আমার ব্লুটুথ চলছে পাশে সেই জন্য তোমাদের আমি কোনো ভয়েস সরাসরি দিতে পারছি না কারণ সবসময় আমার গান চলে কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে গান ছাড়া না আমি একদম কোনো কাজ করতেই পারবো না আর বিছানা পাতা মানে একটা বিশাল একঘেয়ে আমারও খুব বিরক্ত লাগে জানলে তো কিন্তু কিছু করার নাই কাজ রুমটা পরিষ্কার করতে গেলে আমাকে পারতে হবে সেই জন্য আমার মাইন্ডটা ফ্রেশ করে গান চালিয়ে দিয়ে এবারে লেগে গেছি রুমটা পরিষ্কার করতে আর এই ক্যাঁথাটা আমি প্রথমে আগে দিচ্ছি ক্যাঁথাটা আগে দেওয়ার কারণ কোনো গদি আমার নোংরা হয় না এই ক্যাঁথাটা না দিলে সমস্ত কিছু নোংরা হয়ে যেত এটা দেখো সিন্থেটিক কাপড় দিয়ে বানানো ক্যাঁথাটা কত সুন্দর টান করে দিলাম দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে এটা আমার ভেতরে আর একটা চাদর এই চাদরগুলো আমি যখনই পাল্টাই একসাথে দুটো করে চাদরই আমি কাচতে দিদি সেই জন্য আমার ওপরের বিছানার চাদর বলো আর ভেতরে বলো কোনো নোংরা হয় না আর দেখে না আমার চাদর পাতাগুলো কেমন হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে তোমরা টান করে বিছানার চাদর পাতাগুলো দেখে নাও তোমরাও পাততে পারো আর চলো এর ওপরে আর একটা আমি চাদর পেতে দিই দেখতে থাকো কীভাবে পাতি একই নিয়মে পাচ্ছি সেই জন্য এটা তোমাদের আর এক্সট্রার করে দেখালাম না দেখে না রুমটা কেমন হয়েছে আর এবার লেগে গেছি পাশ বালিশের মাথার বালিশের ঢেকাগুলো চেঞ্জ করতে কারণ এখন বাজে নটা আর এই পাশ বালিশের একটা পাস বালিশের ভেতর থেকে কটা আমার নতুন ঢাকা বেরিয়ে গেল দেখো কিছুদিন আগে বলেছিলাম আমার ঢাকা ছিল না পাশ বালিশের আজকে তিনটে ভালো ভালো বেরিয়ে গেল ঢাকা ছিল না বলতে ছিল পাশ বালিশটা তৈরি করার সময় না ভেতরে আমি আমার নাইটির ঢাকা বানানো দিই সেই নাইটিরগুলো বানানো ছিল না ওই জন্য আমি দু দিন তিন দিন এই নাইটির ঢাকাগুলো বানিয়েছি বানিয়ে এবার আজকে পরিয়ে দিচ্ছি আর নতুন ওপরে একটা পরাবো আজকে এইটুকুই তোমাদের কেমন লাগলো বলো টাটা